আসসালামু আলাইকুম, আমি সাবিনা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেব্রিকের উপরে কাঁথা স্টিচ করতে হয়। চলুন শুরু করি। প্রথমে আমাদের স্টিচের আগে নিডলটাকে পিছন থেকে ফেব্রিকের নিচে থেকে উঠাতে হবে, এইভাবে। কাঁথা স্টিচে মূলত সোজাই যায়, দেখতে পাচ্ছেন। আমি আমার ইচ্ছে মতন ডিজাইন করে নিয়েছি, আপনি আপনাদের ইচ্ছে মতন ডিজাইন করে নিতে পারেন। এভাবে আমি প্রথমে আউটলাইনটা স্টিচ করে নিলাম। এখন আমি ভিতরে স্টিচ করব। এইভাবেই বাকিগুলো আমি করে ফেলবো। Thank you.
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্টিচ করা শেষ। এখন আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন ঘন বা পাতলা করে, আমি আমার ইচ্ছা মতন দিয়েছি। তো আজ এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।